ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একজন ব্যক্তি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে বসলেন, তখন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কোথায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজে বের করলেন এবং তার সামনে উপবিষ্ট হলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি জিজ্ঞেস করতে চাও? তার আগে সে বলেছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এবং হতে পারে সেটা অনেক কঠিন ভাষার এবং একটু বেদনাদায়ক, কিন্তু আপনি কিছু মনে করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে প্রথম যে বিষয়টি প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহর প্রেরিত সেই রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সাক্ষী আছেন, হ্যাঁ উত্তর দিলেন, হ্যাঁ আমি সেই আল্লাহর প্রেরিত রাসূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবুয়তপ্রাপ্ত, তখনকার আরবের লোকরা এটা বিশ্বাস করতো না। তারা মনে করতো সে একজন জাদুকর, সে ভুল ভাল বলছে, সে পাগল হয়ে গেছে, তাকে পাগল উপবাদ পর্যন্ত দেওয়া হয়েছে এই কালেমার দাওয়াতের কারণে। তো তখনও সেরূপে প্রশ্ন করলো যে আপনি কি সেই প্রেরিত রাসুল, আল্লাহর প্রেরিত রাসুল, অর্থাৎ আপনি যে যা কিছু বলছেন এগুলো নিজের রচিত কিছু নয়, এগুলো নিজের বলা আবেগই কোনো কথা না। তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন, হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল। পরে যে বিষয়টি আবার প্রশ্ন করলেন অনুরূপভাবে, যে আপনি যে বর্ণনা করছেন দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার, এটাও কি আল্লাহর হুকুম? তখন রাসুল সাল্লাহ সাল্লাম এই উত্তরে দিলেন, হ্যাঁ, যে আল্লাহ সাক্ষী, এটি হচ্ছে আল্লাহর হুকুম যে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তৃতীয় বিষয়ে অনুরূপভাবে একইভাবে জিজ্ঞেস করলো, আমাদের যে ধনীদের থেকে মাল নিয়ে নেওয়া হয় যাকাত যে বিষয়টি, এটাও কি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা, এটাও কি আল্লাহর হুকুম? তখন রাসুল সাল্লাহ সাল্লাম অনুরূপভাবে বললেন, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই একটা হুকুম, এটা হচ্ছে আল্লাহর আদেশ। পরে যে বিষয়টি বলা হলো যে রমাদানের যে সিয়াম পালন করা, এটাও কি আল্লাহ আদেশ করেছেন? তখন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম একই রকমভাবে বললেন, হ্যাঁ আল্লাহ সাক্ষী, আল্লাহ তালাই এ আদেশ দিয়েছেন। তো যখন সে লোকটি চলে যাবে, সে বলে গেলেন, আপনি যে শরীয়ত আমাদের সামনে তুলে ধরেছেন সেটা সত্য এবং তার উপর আমি বায়াত গ্রহণ করলাম, সুবহানাল্লাহ। এবং সে ছিল তার গোত্রের একজন প্রতিনিধি হিসেবে, অর্থাৎ তার যে আরও জনবল রয়েছে তাদের মধ্যে থেকে সে একজন প্রতিনিধি, অর্থাৎ তার গোত্রের যে লোকজন তাদেরকেও সে বিষয়গুলো অবগত করবে এবং তারাও মুসলিম হয়ে যাবে, সুবহানাল্লাহ।